আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট্ট বাচ্চারা দৃশ্য আঁকবে কিভাবে? ঘর এবং গাছ আঁকলেই কিন্তু সাধারণত দৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, দৃশ্য আঁকতে হলে প্রথমে আমরা ঘর আঁকবো কিভাবে, তার আগে আমরা এখান থেকে দেখুন একটি সোজা দাগ আঁকবো, এটা হচ্ছে মাটি। এভাবে মাটি আঁকার পর মাটির ওপর দেখুন একটি ঘর, আমরা ঘর আঁকাবো এভাবে। এদিকে একটি দিব দাগ, এখান থেকে আরেকটি দাগ দিব। এটা হচ্ছে ত্রিভুজ আঁকছি আমি। দেখুন ছোট্ট বাচ্চারা প্রথমে ত্রিভুজ আঁকবে, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো এঁকে তার ড্রয়িং করবে, এগুলো দিয়ে ড্রয়িং করবে। ত্রিভুজ আঁকলাম এবং নিচে সোজা করে একটি দাগ আঁকলাম, এখান থেকে সোজা করে আবার নিচে একটি দাগ দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে ত্রিভুজ, নিচে চতুর্ভুজ। এরপর আমরা কি করব, এখানে একটি আয়তকার দিব, এভাবে দিব। এরপর দিব এখানে একটি বৃত্ত, এখানে বৃত্ত দিলাম। এরপর এখানে আরেকটি বৃত্ত আঁকলাম, এই বৃত্তটাই মূলত জানালা, এভাবে আমরা দিব। এর মাঝে এভাবে দিলাম, দরজার এক পাশে এখানে লক দিয়ে রাখলাম। ঘরের পাশে একটি গাছ আঁকবো, গাছটা কিভাবে আঁকবো দেখুন। এইভাবে সোজা একটি দাগ আঁকবো, এভাবে সোজা একটি আরেকটা দাগ আঁকবো। এরপর এখান থেকে আমরা এদিকে তুলে দিব, এখান থেকে এদিকে তুলে দিব। এরপর মাঝে এইভাবে ভিড় মতো করে আঁকবো। আঁকার পর এখান থেকে এইভাবে এটা, এখান থেকে এইভাবে এতটুকু দাগ আঁকবো। এরপর এখান থেকে দেখো নিচে থেকে এইভাবে ঘুরে 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 একটি সুন্দর গাছ আঁকবো। গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেল। এখন কি করতে হবে, এইভাবে ঝাউ গাছ আঁকতে হবে, দূরে ঝোপ গাছগুলো যেরকম থাকে সেভাবে আঁকতে হবে। তাহলে ছোট্ট বাচ্চারা এভাবেই আঁকতে পারবে। এই পাশে আকাশে একটি সূর্য আঁকবো, সূর্য আঁকার জন্য আমাদের কি করতে হবে, বৃত্ত, বৃত্ত সুন্দর করে গোল করতে হবে। এরপর সূর্যের পাশে দিয়ে এইভাবে একটা ছোট একটা বড় রশ্মি দিতে হবে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এভাবে ঘুরে ঘুরে দিতে হবে। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এই আর্ট পেপারটি ঘুরে ঘুরে নিতে পারি, তাহলে কিন্তু সহজ হবে। এভাবে একটা ছোট একটা বড় আঁকতে হবে, তাহলে দৃশ্যটি সুন্দর লাগবে, সূর্যটা দেখতে সুন্দর লাগবে। আকাশে আরও দিতে পারি সাদা মেঘ দুই একটি, এইভাবে ছোট্ট ছোট্ট গোল করে আমরা মেঘ আঁকলাম। এই পাশে আরেকটি মেঘ আঁকবো আমরা ছোট। এইভাবেই হয়ে গেল বাচ্চাদের জন্য সুন্দর একটি সহজ দৃশ্য। তো বন্ধুরা এইভাবেই আস্তে আস্তে ছোট থেকে বড় দৃশ্যগুলো ছোট্ট বাচ্চারা শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে, নতুন ড্রয়িংয়ের ভিডিওতে। আসসালামু আলাইকুম।